শুক্রবারের বিকেলে মোহনবাগান তাঁবু ঘুরে গেলেন সুব্রত ভট্টাচার্য। নিজের ঘর মোহনবাগান তাঁবু। তাকে দেখা মাত্রই পুরনো মোহনবাগান সমর্থকরা দৌড়ে গেলেন প্রিয় বাবলুদার কাছে। পুরনো কত স্মৃতি উঠে আসছিল কথায় কথায়। সুব্রত ভট্টাচার্য এখনও মোহনবাগান জনতার নয়নের মণি। ফুটবলার হিসেবে, কোচ হিসেবে এনে দিয়েছিলেন অনেক অনেক সাফল্য। ইস্ট বেঙ্গলে কখনো যাননি, কিন্তু অফার কি ছিল না? কথায় কথায় সে কথাই উঠে এলো সমর্থকদের সঙ্গে ছোট্ট আড্ডায়, ধরা রইল এক্সট্রা টাইম বাংলার ক্যামেরায়। বহু ছিল নীরা নাকি বলেছিল যে মন বাগান ছাড়িস না কি রকম একটা, সে তো সবাই বলেছে। মন্নাদা যেটা বলেছে ওটা মানতে হবে আমাকে। সুনিদা মন্নাদার মতো বড় প্লেয়ার তো হবে না, তাহলে আমরা তো ওদের মানতেই হবে। তাই যদি মন্নাদা বলে সুনিদা বলে যে তুই ক্লাব ছাড়ছিস, এখন যাবি না, আমি যেতে পারি?